সিটি নির্বাচনে অংশ নেবে না বিএনপি সহ জোট দলগুলো। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচন করবে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে বিএনপি সহ বেশ কিছু বিরোধী দল অংশ নেবে না বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা। তবে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা না থাকলেও কৌশলগত কারণে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখার পাশাপাশি রাজনৈতিকভাবে ইস্যুটি ব্যবহার করার পক্ষে মত দিয়েছেন নেতারা। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন করবে ইসি। এর মধ্যে এক বা দুটি নির্বাচন জুনের মধ্যে হতে পারে। ইসির বক্তব্যের পর বিএনপির শীর্ষ নেতারা গণমাধ্যমকে জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঘোলাটে থাকবে, সেক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনে সরকার ও ইসির যৌথ কোনো পরিকল্পনা থাকতে পারে। শীর্ষ নেতারা আরও জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 5 সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ। বিএনপি ও বিরোধী দলগুলো পরিকল্পিতভাবে নির্বাচনে অংশ না নিলেও ইস্যুগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, রাজনৈতিকভাবে এর গুরুত্ব বিবেচনা করে ভূমিকা রাখবে বিএনপি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। তারা ভোট চুরির প্রক্রিয়া অব্যাহত রেখেছে, জনগণকে বাদ দিয়ে দেশ দখলের প্রক্রিয়া অংশমাত্র এসব নির্বাচন। এছাড়া আর কিছু হতে পারে না, এই সরকারকে ক্ষমতাচ্যুত করা ছাড়া আর কোনো পথ নেই বলে উল্লেখ করেন তিনি। কোনো কোনো নেতা মন্তব্য করেন, আবারও সরকার ও ইসি মিলে একটি ফাঁদ প্রস্তুত করছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই নির্বাচন একটি ফাঁদ, বিরোধী দলগুলো এই ফাঁদে পা দেবে না। জানা গেছে, বিরোধী দলগুলোর মধ্যে নির্বাচনী কমিশনে নিবন্ধিত দলগুলোর মধ্যে কেউ কেউ অংশ নিলেও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো কোনোভাবেই অংশ নেবে না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।